तो बोले कौन <laughs> तो मार्च पहली रे बाबू ओ बाबू मार्च का धोरा दीजिए ना जोला समय बोले बोले पला ची बाबा सिस्टर कौन पहले घरे नहीं जावी आखाड़े खावे खेचोड़ी दी तब सावधान क्या ना बाबू पीछे सावधान ओ दीजिए साफ था के बेरान जब है तुरंत सीने ये बाबा हेलमेट कोनी भेजी जाए

গঙ্গামলা গান শুনন আর নাই আর আমি গান কইলেই ফুল ঝারিবে বড় গানের কা আমি গুরু দে ভুঁগিছি পোচা তুমি খও মুশকিল অল ভুলটা পাল্টা আমাকে বলবে তখন কিছু লাই আর আমি কইলেই মুখটা ফুলে পরে। তুমি পোচা তুমি পাচে তাহলে কিন্তু আর কোন দিনে তোকে গান শোনাবো নাই না ঠিক আছে দাঁড়া ভালো গান শোনাছি তোকে দাঁড়া

কি করবি রে যা জল হচি মা আলো মাট গলাতে গল্প ঘুরে আছি একটু জল ফল দেখে আছি একটু জলে ভিজে আছি তোদেরই মজা হুরতি সিঙ্গেল আছিস ভালো লেখি আমি মিঙ্গেল হই বড় কষ্ট আছি কেন তুই আবার কি হইল কি হইল বল দা এ ব্যাকনে একার পর এক প্রেম করেছি আর আজকে গার্লফ্রেন্ডে থেড ডিঙ্গলো বলিয়ে বাপের কাছে দেখা করতে যেতে নাইলে ওর বাপ ওর বিয়া দিন দিবে তো ভালোই তো বলিছে যা তোর ওর বাবা মানবে কি নেই ওই জন্য তো আমি যেতে খুঁজি নেই ফালতু ফালতু নিজের প্রেস্টিজটা ডাউন হবে তাইলে চিন্তা করার কি আছে যাওয়ার দরকারই নেই দর তোর এইসব সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই আমি যেটা বলছি ওইটা কর বিয়াটা কি হতেই হবে না হলেও কোনো প্রবলেম নাই বুঝলি সহিত গেদে ঢাম নাছিলে প্রেম করেছি বিয়া করবি নি দূর আমার কি ওকা পাইছে যদি না দেই তাহলে কি করি নিব আইলে তো ভয় ডর করে লাভ নাই একবার দেখা করি আজকা তোর ভাগ্য ভালো হলি বেড়ালে শিকা ছিড়ে যাবে আর ভাগ্য খারাপ হলি ঘুরে আসবি আর যদি মাই ফ্যাকে করবি অল্প অল্প তো মার খেতেই হবে এইসব লাইন ডেঞ্জার ওই যে না আমি যাইনি তুই যখন গেয়েছিস তখন বুকের পাটা ভুলই যা তাহলে দেখি ভেবে জিনতে কি করা যায় বড় ডর লাগছে বাপ তো গেয়ে দিয়ে দর জাল রে গেয়ে দিয়ে বদমাস লোক বটে ওই মেয়ে কেমন দেখছি না মেয়ে কেমন শুনছি ওইটা জানার আগে

এক বোতল জল নিয়ে আমি কি চান করবো নাকি জল খাবো এক গ্লাস বলেছি আইন করবো যা বলি তার উল্টো যখন কম কাজ করতে বলি তখন বেশি কাজ করে আবার যখন বেশি কাজ করতে বলি তখন কম করে এহ আমার কপালে যত জুটিছে এ মাটা ছেড়ে পালাইলো মরি গেল অবয়সেই

যা যা ভেগমাই হবে নাই এক গ্লাস জল নিয়ে আয়ার ও এই সময় আবার এই যাই যাই অতক্ষণ দূরে বেল্ট বাজাতে হবে নাকি বাবা তুই জলটা নিয়ে আমি দরজা খুলছি

বাবা দা বইছে বলো তুমি এখান থেকে ঘুরে কষ্ট যাও আমি তোমার সঙ্গে যাব নাই কে বটে রে কি ঝড়া কো চিস তুরা আমি দুয়ারে জামাই আমি দুয়ারে জামাই নইলে তোমার ঘাটা পিটা কইবে যদি না ওই সবটা ঘরে গিয়ে না এ বাবা

আমি হচ্ছি ডিএম আমি আপনার বিটিকে বিয়া করতে চাই সে তুমি ডিএম হুম এবারে বসতে পারি ওহ ওহ বসো বসো তো এখন তুমি কোন জেলা ডিএম বটে আপা তো আমি আপনার ঘরে ডিএম এ মামনি এ ডিএম এর জন্য জল খাবার নিয়ে আয় এখন আছি ডিএম বিয়া হইলে হং যাব জিএম মানে মানে এখন হচ্ছি দুয়ারে জামাই বিয়া হইলে হং যাব ঘরে জামাই প্রথমবার এসে পরে আমার সঙ্গে মস করা হ্যাঁ আমার সঙ্গে ইয়ার কি বেরেন যাও বেরেন যাও ঘর থেকে বেরেন যাও দেখো কি বলেছিলাম তোমার বাবা আমাকে মাইনবেন নাই এই জন্যই আমি আজকে খুঁজি নে তুই জামাটা দেখে আমার সন্দেহ হচ্ছিল তুই ডিএম না ছাই লে বাবা আমি কি বলেছি ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি বলেছি ডিএম মানে দুয়ারে জামাই কি করে হয় ডিজে মানে দুয়ারে জামাই ডিএম মানে দুয়ারে জামাই হচ্ছে কি করে পাক ফতোয়া যদি লেখা পড়া যাইতিও তাহলে আজকে সতীকারে ডিএম হইতিও তার মানে তুই লেখা পড়া করিস নি কি দরকার জানদম তো চাকরি বাগড়ি হবে নাই আর কোনে এত আমার ঘরের পাশেই আছে আপনার बेटी তো তো পড়াশোনা করে কি হবে আমি তাজবাস করব টাকা হবে মজা মারি বলি তুই নিজে বিড়াবি না আমাকে ভার করে দিতে হবে আমার কি ঘর দোয়া নাই নাকি

আপনার মতন শ্বশুর যে এখানে আছে এইখানে কি কোনো ছিলাজ জন নেই একদম সুবিধাজনক জায়গা হইতে পারে কি হ্যাঁ পদে পদে क्वेश्चन তো উঠে বসছি क्वेश्चन করে মেরে দিবেন বীরেনজামার ঘর থেকে বীরেনজা বলছি আতা কষ্ট করে টান টান করে আইলিওম তাহার পরে নতুন জামা লাগাইলিওম গায়ে শার্ট লাগাইলিওম সুদু চলি যাব। হ্যাঁ চা বিস্কুট গঠিয়া নিমকি খায় তবে তো যাব।

मकी ग <laughs>